কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়া নিয়ে এখন পর্যন্ত ভালো আছি। ভিউয়ার্স, কি নিয়ে কথাবার্তা বলবো সেটা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ক্লিয়ারলি বুঝে গেছেন। আসলে এই ভিডিওটার মধ্যে আমার একটা কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যদিও এটা আমি কিছুদিন আগে এটা আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে পোস্টটা করেছিলাম। তো ভাবলাম যে এটা ভিডিও আকারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার, এতে পার্সোনালি আমি নিজের একটু ভালো ফিল করবো, তাছাড়া আপনাদেরও কিছু না কিছু উপকারে চলে আসতে পারে। তো তাহলে কথাবার্তা শুরু করে দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা আমি চালাচ্ছি আজকে প্রায় 1.5 বছরের কিছু বেশি হয়েছে, একটা না 1.5 বছরের মতো। তো চ্যানেলটার প্রথম দিকে আমি ক্যামেরা হিসাবে ব্যবহার করতাম আমার যে মোবাইল ফোনটা, স্মার্টফোনটা, Huawei P20 Pro, এই ফোনটা। তো কয়েকটা ভিডিও করার পরে আমি দেখলাম যে না, আসলে আমার মোবাইল ফোন দিয়ে ভিডিও করাটা আর যুক্তিযুক্ত হবে না, আমার একটা অ্যাকশন ক্যামেরা প্রয়োজন। যেহেতু মোটোব্লগ করবো, সুতরাং আমার প্রয়োজন হচ্ছে একটা ভালো অ্যাকশন ক্যামেরা। তো সেই প্রেক্ষিতে আমি মোবাইল দিয়ে শুটিং করার অল্প কিছুদিনের মধ্যেই আমি EMI-তে ক্রয় করি GoPro Hero 7 Black অ্যাকশন ক্যামেরাটি। তো সেইটা দিয়ে কিন্তু আমি এতটা পথ পাড়ি দিয়েছি। আজকে আমার চ্যানেলে দেখেন প্রায় 250-র মতন ভিডিও পোস্ট করা আছে। এই প্রত্যেকটা ভিডিও মানে 99% ভিডিও এটা দিয়ে করা, আর 1% ভিডিও আমার মোবাইলটা দিয়ে করা ছিল। তো প্রায় 250-র মতন ভিডিও আমি এই GoPro Hero 7 Black-টা দিয়ে করেছি গত প্রায় 1.5 বছরে। তো রিসেন্টলি আমি এই যে Hero Igniter 125 দিয়ে লাস্ট যে শর্টগুলো করেছি, একটা দুইটা মাইলেজ টেস্ট আর একটা হচ্ছে ফার্স্ট রাইড রিভিউ। তো এই ভিডিওটা আমি যেদিন করলাম এই অক্টোবর মাসে, ভিডিওটা করে বাসায় গেলাম রাত্রেবেলা, যে এটা PC-র মধ্যে নামাবো, USB কানেকশন দিলাম, এখন দেখি কি আমার ক্যামেরা আর অন হয় না। তারপর ব্যাটারি চেঞ্জ করলাম, কয়েকটা ব্যাটারি চেঞ্জ করলাম, দেখলাম যে লাস্ট অবধি আমার কোনো ব্যাটারিতেই ক্যামেরা অনই হচ্ছে না। এমনকি ক্যামেরার একটা সিগন্যাল লাইট আছে কোনায়, যারা Hero 7 Black ইউজ করেন বা GoPro ইউজ করেন তারা এটা বলতে পারবেন যে ব্যাটারিটা লাগানোর পরে ক্যামেরার যে সামনের দিক সেটার বাম দিকে উপরের কোনায় একটা লাইট আছে, ওই লাইটটা ব্লিঙ্ক করে নতুন একটা ব্যাটারি লাগানোর পরে, তো আমার সেটাও ব্লিঙ্ক করে না। আমি তো খুব দুশ্চিন্তায় পড়ে গেছি যে ঘটনা কি। তো যাই হোক, এখন এই দিন সারা রাত্র টেনশনে আমার আর ঘুম হয় নাই যে আমার এরকম একটা ডিভাইস এভাবে নষ্ট হয়ে গেল, আর এটা তো আমার রানিং কাজের ডিভাইস, সুতরাং আমি তো একদম পুরো মাঠে মারা। তো যাই হোক, সারা রাত্র খুব টেনশন নিয়ে রাস্তা কাটাই, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, GoPro অফিসিয়াল ওয়েবসাইট দেখি। তো তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে দেখলাম যে এভাবে যদি ক্যামেরা অফ হয়, অফ থাকে, অন যদি না হয় কোনোভাবেই, তাহলে তারা 5-6টার মতো টিপস দিয়েছে। তো আমি রাত্রে বসে বসে টিপসগুলো অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করে আমার টেনশনের মাথা আরও বেড়ে গেছে। কারণ হচ্ছে কি, কোনো টিপসেই আমার ক্যামেরার পাওয়ার অন হয় না। আর একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন ব্যাটারিটা লাগিয়ে পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রাখি কয়েক সেকেন্ড, তখন আমার ক্যামেরাটা গরম হয়ে যাচ্ছে। তখন আমি বুঝলাম যে আসলে তাদের এই টিপসে আমার কোনো কাজ হবে না, আমার এটার ভেতরে ইন্টারনাল কোনো পার্টসে কোনো ফল্ট হয়েছে। তো এখন তো মাথা আরও গরম হয়ে গেছে। তারপরের দিন বিকালবেলা আমি বের হই যে কোথায় এই ক্যামেরাটাকে সুন্দরভাবে খোলানো যেতে পারে। এখন GoPro-র ক্যামেরার কাজ আসলে আমাদের দেশে সেভাবে কেউই পারে না, প্রফেশনালভাবে কেউই পারে না। তো এখন যা হোক, কি আর করার। তারপরে আমি স্টেডিয়াম মার্কেটে যাই, সেখানে আমার পরিচিত একটা দোকান আছে অনেক আগে, তো তাদেরকে দিয়ে অনেক বলে কয়ে ক্যামেরাটা আমি খোলাইছি। খোলানোর পরে সেখানকার যে কারিগর, তিনি আমাকে এটা ফাইন্ড আউট করে দিল যে আমার মাদারবোর্ড শর্ট হয়ে গেছে, শর্ট হয়ে এটা গরম হয়ে যাচ্ছে, আর অন্যান্য সব ফাংশন ঠিক আছে, শুধুমাত্র মাদারবোর্ডে প্রবলেম। ঠিক আছে, তারপরে মাদারবোর্ডটা খুললো, এই হচ্ছে মাদারবোর্ডটা, এই দেখুন আমি আর ক্লোজ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মাদারবোর্ডের এক সাইড, আর এটা হচ্ছে মাদারবোর্ডের আরেকটা সাইড। তারপরে কারিগর আমাকে যেটা দেখাইলো এবং আমি এটাতে এগ্রি করছি, এই যে এখানে একটা IC দেখতে পাচ্ছেন কালো রঙের, এই কোনায় এই IC-টা গরম হয়ে যায়, মানে ব্যাটারিটা লাইন দেওয়ার পরে পাওয়ার বাটনটা কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে এই IC-টা গরম হয়ে যাচ্ছে। একই সঙ্গে
এই জায়গায় ছোট ছোট কিছু ডায়োড আছে, দুইটা সারি ডায়োড আছে। এই ডায়োডের এই অংশটা, এই সাইডে চার পাঁচটা ডায়োড আছে, এই অংশটা গরম হয়ে যায়। তার মানে আমার এই আইসিটাও নষ্ট হয়েছে, প্লাস হলো এই সাইডের ডায়োডটাও নষ্ট হয়েছে। কারিগর আমাকে ঠিক সেভাবেই বললো, তা আমি এখন তার সাথে এগ্রি হইলাম যে আসলে আমি তো আর অত কিছু বুঝি না, বাট প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আমার এই আইসিটাই ফল করেছে। এখন এটা মেরামত করবো কীভাবে? তখন তো আমার মাথা আরও ঘুরতেছে, যারই সর্বনাশ, এই আইসি আমি রিপ্লেস করবো কীভাবে? এটা তো খুব সূক্ষ্ম জিনিস, প্লাস হচ্ছে আর এই মাদার বোর্ডই আমি পাবো কোথায়? তারপরে অনেক ঘুরলাম, ওই কারিগরও তার সোর্স অনুযায়ী খোঁজ করে নিলেন, এখন কারো কাছে এই ধরনের কোনো আইসি নেই, ভালো কথা। তারপরে আমাকে বললেন যে ভাই আপনি একটু কষ্ট করেন, একটু দেখেন, আমি আপনাকে কিছু জায়গা দিই, আপনি ওই জায়গায় একটু খুঁজেন, দেখেন মাদার বোর্ড পান কিনা। তারপরে ঘুরলাম অন্য হয়ে সারাটা দিন, না মাদার বোর্ড নাই। নাই সেটা আমি নিজে আগে থেকে ধরে নিছি, কারণ গোপ্রোর সার্ভিসিং এখনো আমাদের দেশে অ্যাভেলেবেল না, সুতরাং মাদার বোর্ড আসবে কোথ থেকে? তো যা হোক, একটা লোককে পেয়েছিলাম, তিনি মাদার বোর্ড আনতেন মাঝে মাঝে, কিন্তু এখন তিনি আর আনছেন না, কারণ হচ্ছে এই বিশ্বজুড়ে মহামারী পরিস্থিতির কারণে তাদের শিপমেন্টে সমস্যা, এই কারণে তারা আপাতত এই মালামাল আনছেন না। তো যা হোক, এখন কি আর করার, এখন আমি তো খুব আসলে হতাশ হয়ে গেছি। তো লাস্ট অব্দি আজকে পর্যন্ত আমার ক্যামেরাটাকে আমি মেরামত করতে পারিনি, অর্থাৎ আমার যে গোপ্রো হিরো 7 ব্ল্যাকটা সেটাকে আমি মেরামত করতে পারিনি, এটা এখনও নষ্ট। আর এই হচ্ছে আমার এই ক্যামেরাটা, এটা ক্যাসিংটা লাগানো, এই দেখুন আপনাদেরকে ক্যামেরাটা একটু খুলে দেখাচ্ছি, এই হচ্ছে ক্যামেরাটা, এটাই খোলা হয়েছিল এই মাদার বোর্ডটা। আচ্ছা, তো এখন তারপরে এখন কি করব, এখন তো আমার মাথা আরও গরম হয়ে গেছে যে এটা কবে কোথায় কি করব না করব। তো ততদিনে তো আমার ইউটিউব চ্যানেলের অবস্থা হয়তো বা একটু খারাপও হয়ে যেতে পারে, কারণ আমি তো কোনো কন্টেন্ট ছাড়তে পারবো না, আমার এই একটাই ক্যামেরা। তারপরে আমি খুব তাড়াহুড়া করে এদিক সেদিক করে একটা সেকেন্ড হ্যান্ড ব্যবহৃত গোপ্রো হিরো 5 ব্ল্যাক সংগ্রহ করি, এবং আমি এই যে এখন যে কথাগুলো বলতেছি, আমার সামনে কিন্তু হচ্ছে গোপ্রো হিরো 5 ব্ল্যাক, তো এটা দিয়ে আমি কাজটা শুরু করি। সো ভিউয়ার্স, আপনাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন এরই মধ্যে জেগে গেছে যে ভাই গোপ্রো তো খুব ভালো একটা ব্র্যান্ড, বিশ্বের প্রথম সারির অ্যাকশন ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তো তাদের ক্যামেরা তো ভাই এভাবে নষ্ট হওয়াটা এটা কেমন যেন লাগছে, বা এটা কীভাবে নষ্ট হলো, এই ধরনের অনেক প্রশ্ন হয়তো বা আপনাদের মধ্যে এরই মধ্যে জেগে গেছে। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি এই ক্যামেরাটা ক্রয়ের পর থেকে এই অক্টোবরের 2020, মানে আমি এটা ক্রয় করছি 2019 সালে, তো এই অক্টোবরের মানে 2020 সালের অক্টোবরের পর্যন্ত এসে আমি এটা দিয়ে প্রায় 250 ভিডিও শ্যুট করেছি, ব্লগ শ্যুট করেছি। তো আমার 250 ব্লগের এক একটা ডিউরেশন এভারেজে 10 মিনিটেরও বেশি। আচ্ছা, তারপরে এখন আপনারা হিসেব করেন যে 250 পূরণ, ধরেন 11 মিনিট করে এভারেজে একটা, 250 পূরণ 11, পূরণ করে দেখেন কত মিনিট এটা দিয়ে আমি শ্যুট করছি, অর্থাৎ কত মিনিট এই ইউটিউবের মধ্যে এটা থেকে বের করে আমি দিছি। এটা তো গেল আপনারা দেখতেছেন যেগুলো এটার মধ্যে শ্যুট করে দিছি, আরও তো বহু শত শত মিনিট আছে যেগুলো আমি এডিট করার সময় ফেলে দিছি। তো এখন আপনার হিসাব করে দেখা যে এইটা আনুমানিক কত মিনিট আমাকে ডেলিভারি করেছে গত 1.5 বছরে। তো একটা ডিভাইসের উপরে আমি এত প্রেশার দিয়েছি, তো এটারও তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? এটা তো আমাকে কম সময় ডেলিভারিটা দেয় নাই, প্রায় 1.5 বছর, 250-র মতো কম, তাও আবার এক একটা এভারেজে 11 মিনিট করে। সুতরাং এইটা আমাকে যা দিয়েছে এই এত কয়েক বছরে, আমি এটার প্রতি অনেক অনেক সন্তুষ্ট। তো আমার এটা যদি আবার 1 বছরের মধ্যে কিছু হতো, তাহলে আমি গোপ্রোর অফিসিয়ালি ওয়ারেন্টি ক্লেম করতে পারতাম, তো যা হোক এখন আর ওয়ারেন্টি নেই। আর এটার প্রতি আসলে আমার ওরকম কোনো আফসোসও নাই, কারণ হচ্ছে আমি এটা থেকে যথেষ্ট রকমের আউটপুট বের করেছি, আমার পয়সা আসলে উসুল। তো আসলে আমি কেন গোপ্রো হিরো 7 ব্ল্যাক ট্র্যাকে গোপ্রো হিরো 5 ব্ল্যাক কিনলাম, অথবা কেন আমি অন্য আরও কম দামের অ্যাকশন ক্যামেরা কিনে ঠেকা কাজটা না চালিয়ে কেন আমি একটু বেশি টাকা দিয়ে গোপ্রো হিরো 5 ব্ল্যাক কিনলাম, সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন বলছি। আসলে আমি যখন গোপ্রো হিরো 7 ব্ল্যাকটা রেগুলার ব্যবহার করছিলাম, তখন কিন্তু এই গোপ্রোর যত ধরনের মালামাল প্রয়োজন এই ক্যামেরাটা পরিচালনা করতে, সব কিছু কিন্তু আমার কাছে আছে। আমার 4টা এক্সট্রা ব্যাটারি আছে, একটা চার্জিং হাব আছে,
তারপরে একটা মাইকের উপর আছে যেটাকে স্ক্রনের ডিম বলা হয়। তো এই সবগুলোই কিন্তু আমার কাছে আছে। তো এখন আমি এই মুহূর্তে যদি গোপ্রো বাদ দিয়ে অন্য কোনো ব্র্যান্ডে সুইচ করি তো সেই ক্ষেত্রে ক্যামেরার টাকা তো যাবেই, প্লাস সেটার যে আনুষঙ্গিক খরচাপাতি, একটা মাইক্রোফোন, তারপরে ধরেন এক্সট্রা ব্যাটারি কয়েকটা, আমার তো এক ব্যাটারি দুই ব্যাটারিতে হয় না, তিন চারটা লাগে, সেগুলির খরচ, তারপরে হচ্ছে এক্সেসরিজ আরও যা যা আছে সব কিছু কিন্তু আমাকে আবার নতুন কিনতে হচ্ছে। সুতরাং আমার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। তো ভাবলাম যে তার চেয়ে বরং আমি যদি একটা গোপ্রো কিনে ফেলি তাহলে আমার এক্সেসরিজের খরচটা লাগতেছে না, যেহেতু আমার কাছে আছে। আর আমি যদি অন্য ব্র্যান্ডের ক্যামেরা কিনতামও তাহলে কিন্তু দেখা যেত যে আমার যে গোপ্রোর যে অ্যাক্সেসরিজগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু খুব নামমাত্র মূল্যে সেগুলো বিক্রি করে দেওয়া লাগতো। তো সব মিলিয়ে আমার লস হতো। এ কারণে আমি অন্য কোনো ব্র্যান্ডে সুইচ না করে, আরও কম দামের ব্র্যান্ডে সুইচ না করে আমি আবারও একটা গোপ্রো কিনে ফেলি। তো এখন গোপ্রো আমি সেকেন্ড হ্যান্ডটা কেন কিনলাম সেইটা আপনাদেরকে বলছি। আমি যে হিরো 5 ব্ল্যাকটা কিনলাম সেইটা, তো এইটা কেনার কারণ হচ্ছে যে আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি আমার জন্য হিরো 5 ব্ল্যাক যথেষ্ট রকমের ভালো। তো আমি তো এত বছর হিরো 7 ব্ল্যাক ব্যবহার করছি, তো হিরো 7 ব্ল্যাক আমার জন্য একবারে 100-তে-100 আমার এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কাজে। আবার গোপ্রো হিরো 5 ব্ল্যাক যেটা, এইটা 100-তে-100 না হোক অন্তত 100-তে-99 মার্কটা আমি এই কারণে করছি যে আমার এই হিরো 7 ব্ল্যাকের মধ্যে আছে স্ট্যাবিলাইজেশন হিসেবে হাইপার স্পোর্ট, আর হিরো 5 ব্ল্যাকের মধ্যে রয়েছে ইআইএস ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন। এই কারণে আমি হিরো 5 ব্ল্যাককে বললাম হচ্ছে 99% আর হিরো 7 ব্ল্যাককে বলছি হচ্ছে 100%। তো এই কারণে আসলে আমি হিরো 5 ব্ল্যাকটা ক্রয় করে ফেলছি এবং এটা দিয়ে এখন পর্যন্ত আমি দু একটা কাজ করেছি, যেমন ইয়ামাহা FZ ভার্সন 3 এর এটা চালানোর যে এক্সপিরিয়েন্স অনুভূতি সেটা আমি রেকর্ড করেছি কিন্তু আমার হিরো 5 ব্ল্যাকটা দিয়ে। তো এই সমস্ত কারণে আসলে আমি এটা হিরো 5 ব্ল্যাকটা ক্রয় করেছি। এবার আপনাদেরকে আমি বলছি যে কবে নাগাদ আমার এই হিরো 7 ব্ল্যাকটা মেরামত করবো, আমি কী পরিকল্পনা করেছি। আচ্ছা, তো এই ক্যামেরাটা হিরো 7 ব্ল্যাকটা আমি মেরামত করবো। এটা আমার খুব শখের একটা ক্যামেরা, কারণ এটাতে আমি এটার সঙ্গে আমার অনেক আবেগ জড়িত, আমার অনেক স্মৃতি জড়িত। আমি ইউটিউবে আজকে যতটুকু পর্যায়ে আসছি সেটার পেছনে এই ক্যামেরাটার অবদান হচ্ছে অন্যতম। আচ্ছা, তারপরে তো এখন আমি কী করতেছি, এটার মাদারবোর্ডটা আমি খোঁজ করতেছি। তো এটার মাদারবোর্ডের জন্য ইতোমধ্যে আমি চায়নার কিছু মাদারবোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আমি কথা বলেছি ওয়েবসাইটের মাধ্যমে। তো তারা আমাকে জানিয়েছে যে এটার মাদারবোর্ডটা তাদের কাছে আছে, কিন্তু বর্তমানে তারা যে দাম আমাকে দিচ্ছে সেই দামটা আসলে অনেক অনেক বেশি। তো তারা আমাকে বলছে যে বর্তমানে গোপ্রো হিরো 7 ব্ল্যাকের নতুন একটা মাদারবোর্ডের দাম পড়বে আনুমানিক 15,000 টাকার মতো। তো এ কারণে আসলে আমি মাদারবোর্ডটা আপাতত কিনছি না। তো হিরো 5 ব্ল্যাকটা কেনার আগেই কিন্তু আমি এই 15,000 টাকার ব্যাপারে খবরটা পাই। তো তারপরে আমি চিন্তা করলাম যে 15,000 টাকা দিয়ে যদি আমি মাদারবোর্ডটা কিনি তাহলে আমার মাদারবোর্ডটা আসতে বেশ কিছুদিন সময় নেবে চায়না থেকে, তারপরে ফিটিং করবো, তারপরে আমি ক্যামেরাটা চালাবো। ততদিনে কিন্তু আমি ইউটিউবে আপনাদের জন্য কোনো ধরনের কন্টেন্ট বানাতে পারবো না। তো এই সমস্ত কিছু চিন্তা করেই কিন্তু পরে দেখা গেছে কি যে আমি মাদারবোর্ডটা আর আনি নাই, আমি হিরো 5 ব্ল্যাকটা ক্রয় করে ফেলছি। এতে করে আমার অর্থ সাশ্রয় হয়েছে, কারণ আমার হিরো 5 ব্ল্যাকটা আমার মূল্য পড়েছে 13,000 টাকা, আমার অন্তত পক্ষে 2,000 টাকা সেভ হয়েছে। 2,000 টাকা কিন্তু আমার এই মুহূর্তের জন্য কম না, অনেক কিছু এমনিই অনেক একটা ইয়ে গেলো আর কি, ঝড় গেছে, এই ঝড়ের মধ্যে 2,000 টাকা সেভ আমার কাছে অনেক কিছু মনে হয়েছে। তো আবার ওই যে টাইমিংয়ের একটা ব্যাপার আছে, কারণ এটা চায়না থেকে মাদারবোর্ডটা আসতে ভালো সময় লাগবে। তো সব মিলিয়ে আমি আপাতত হিরো 7 ব্ল্যাকটা মেরামত করি নাই। তবে হ্যাঁ, আমি একটু সোজা হয়ে নেই, আগামী 2-3 মাসের মধ্যে আমি হিরো 7 ব্ল্যাকটাকে একদম 100% মেরামত করে ফেলবো। তো সেইটাও যখন আমি মেরামত করে আপনাদের সামনে নিয়ে আসবো, তো সেটা নিয়েও কিন্তু আমি আলাদা একটা কন্টেন্ট বানাবো। তো যা হোক, এই ছিল পুরো ব্যাপারটা। আশা করি আপনাদের পুরোটা ভিডিও ভালো লেগেছে, আর আপনাদের প্রতি আমার একটা ভালো লাগা ভালোবাসা আছে বলেই আমি কিন্তু সময় ক্ষেপণ করি নাই, ঝটপট আমি আরেকটা ক্যামেরা সংগ্রহ করে ফেলেছি। তো যা হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত খুদা হাফেজ।